এটাই হচ্ছে মূলত পাতাল কালী বাড়ি, এবং এই পাথরকে ঘিরে এখানে তত ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পবিত্র তীর্থস্থানগুলোর মধ্যে একটি হলো সীতাকুণ্ড। আর সীতাকুণ্ডর এই পর্বে আজ আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের খাদে অবস্থিত রহস্যময় পাতাল কালী বাড়ির উদ্দেশ্যে, এবং জানব পাতাল কালী বাড়ির কিছু অজানা তত্ত্ব। সীতাকুণ্ড যাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম চট্টগ্রামের একেখান বাস স্ট্যান্ড থেকে। যেহেতু আমরা চট্টগ্রাম থেকে যাচ্ছি, তাই সীতাকুণ্ডগামী সব বাস একেখান বাস স্ট্যান্ডে পাওয়া যায়। যাওয়ার ক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি 50 টাকা করে, এবং যেতে সময় লেগেছিল 1 ঘন্টার মতো। তবে মূল কথা হলো, আপনারা ঢাকা চট্টগ্রাম যেখান থেকে আসেন না কেন, আপনাদেরকে নামতে হবে সীতাকুণ্ড মেন বাজার। সীতাকুণ্ড মেন বাজারে নামার পর হাই রোড ক্রস করে আপনারা এই সিঁড়ির পথ দিয়ে সোজা চলে যেতে পারবেন সিএনজি স্টেশনে, এবং সেখান থেকে সিএনজি নিয়ে চলে যেতে পারবেন চন্দ্রনাথের পাহাড় অবধি। তবে যারা ট্রেনে আসতে চান, তারা চাইলে সরাসরি সীতাকুণ্ড রেল স্টেশনে নামতে পারবেন। এখানে মূলত 10-15 মিনিটের মতো ট্রেন থামে, আর আপনারা এখান থেকে পায়ে হেঁটে কিংবা রিক্সা নিয়েও চলে যেতে পারবেন পাহাড়ের কাছাকাছি। আমরা যেহেতু বাজার থেকে গিয়েছিলাম, আমাদের সিএনজি ভাড়া পড়েছিল 20 টাকা করে জনপ্রতি, আর যেতে সময় লেগেছিল 15 মিনিটের মতো। আর যাওয়ার ক্ষেত্রে আপনাদের সীতাকুণ্ডের অসংখ্য মন্দির এবং আশেপাশের প্রাকৃতিক পরিবেশ চোখে পড়বে। কি অবস্থা সবার, কেমন আছেন? এই মুহূর্তে আমরা আছি চন্দ্রনাথের নিচে আর সিএনজি স্টেশনের সামনে। আমরা সিএনজির থেকে জায়গায় নামছি, আর পাতাল কালী বাড়ি যাওয়ার ক্ষেত্রে আমাদের ট্রেকিং এখান থেকে শুরু। আর আপনারা এখান থেকে চাইলে বাসও নিয়ে নিতে পারেন। আমার বাস 30 টাকা দিয়ে কিনবেন, এটা আমাকে আবার দিয়ে দিবেন, আপনাকে 20 টাকা দিয়ে দিব, 10 টাকা ভাড়া রাখবো। বাসের ভাড়া 10 টাকা? হ্যাঁ 10 টাকা। আচ্ছা ঠিক আছে, এখন 30 টাকা জমা রাখি, ফেরত দিলে 20 টাকা দিয়ে দিই, 10 টাকা ভাড়া রাখবি। বাস নেওয়ার পর আমরা এখন চলতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে। সামনে তো দেখতেই পাচ্ছেন সারি সারি উঁচু সব সুন্দর পাহাড়। আর যার ক্ষেত্রে আপনারা চাইলে এই দোকানে আপনাদের দুপুরের খাবারও অর্ডার করে দিয়ে যেতে পারেন। সব কিছু মিলিয়ে খুব লম্বা সময়ের জন্য আমাদের হাঁটতে হবে, আর সেই প্রস্তুতি নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের মূল গন্তব্য পাতাল কালী বাড়ির উদ্দেশ্যে। আমরা অনেকে সীতাকুণ্ড ঘুরতে আসি, কিন্তু আমরা আসলে সঠিক জানি না সীতাকুণ্ড নামটা কীভাবে উৎপত্তি লাভ করছে। আর এখন আমরা যাচ্ছি যে কুণ্ড থেকে সীতাকুণ্ড নাম হয়েছে সেই কুণ্ডটা দেখার জন্য। এটা হচ্ছে মূলত সীতা মন্দির। আর এটাই হচ্ছে সে কুণ্ড, যে কুণ্ড থেকে জায়গার নাম সীতাকুণ্ড হয়েছে। এর পাশ থেকে যে পানিগুলো আসতেছে, এটা মূলত চন্দ্রনাথের পাহাড় ঘামো পানি। তার ছোট ঝিরি আছে, যে পাশ দিয়ে ঝর্ণার পানিটা আসতেছে। আর এটা হচ্ছে লক্ষণ কুণ্ড, এখানে লেখা আছে শ্রী শ্রী রাম লক্ষণ কুণ্ড। অর্থাৎ এখানে 2টা কুণ্ড দেখতে পাবেন, একটা হচ্ছে সীতাকুণ্ড আর একটা হচ্ছে রাম লক্ষণ কুণ্ড। আর এই সীতাকুণ্ড নামের উৎপত্তির পিছনে একটাই কারণ, সীতাদেবী এই কুণ্ডে স্নান করতেন বলে, আর এই সীতাদেবীর নাম অনুসারেই এই জায়গার নামটা সীতাকুণ্ড হয়েছে। আর এই যে সীতা মন্দির, এখান থেকে আমরা আবার রওনা দিলাম পাতাল কালী বাড়ির উদ্দেশ্যে। বুঝতেছি না ঠিক কতক্ষণ হাঁটতে হবে আমাদের। এটা হচ্ছে চন্দ্রনাথ ধামের মেন গেট,
অর্থাৎ এগার্ডের পর থেকে পাহাড়ে যাওয়া শুরু। এদিকে যাওয়ার ক্ষেত্রে আপনারা দুইটা রাস্তা দেখতে পারবেন। এই রাস্তাটা হচ্ছে শিব মন্দিরে যাওয়ার রাস্তা, অর্থাৎ এটা দিয়ে আপনি শিব মন্দির চলে যাবেন। আর পাহাড়ের ওটা রাস্তা হচ্ছে এটা, আর আমরা এই রাস্তা দিয়ে এখন পাহাড়ে ওঠা শুরু করলাম। এই মুহূর্তে আমরা 20-25 মিনিট ধরে হাঁটতেছি। বেসিক্যালি এখন আমাদের মেন টার্গেট হচ্ছে এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপর হচ্ছে বীরপক্ষ মন্দির। আমরা এখন বীরপক্ষ মন্দির যাব, দেন ওখান থেকে আবার কিছুদিন হাঁটার পর আমরা পাতালকালি বাড়ি রাস্তা পাব। ঝর্ণাটার যখন বৃষ্টি বেশি হয় তখন ভালো পানি পড়ে, এখানে যেহেতু বৃষ্টি নাই সে কারণে পানির পরিমাণটা অনেক কম। বেশ কিছু দূর হাঁটার পর আপনারা দুইটা রাস্তা দেখতে পাবেন। এটা হচ্ছে হাতের ডানে, এটা দিয়ে বেসিক্যালি নামার ক্ষেত্রে ব্যবহার করবো আমরা, আর এটা হচ্ছে হাতের বামে। ওটার ক্ষেত্রে সবসময় আপনারা হাতের বামের রাস্তা ধরে উঠবেন, কারণ এদিকে মেটে পথ বেশি আর সিঁড়িও কম, সেখানে সময় কষ্ট দুটাই অনেক কম লাগে। চন্দ্রনাথ পাহাড় কিন্তু 1200 ফুটেরও বেশি উঁচু, সেক্ষেত্রে আমরা এখন ঠিক করেছি আমরা এখানে আর কোনো জায়গায় বিশ্রাম নেব না, একদম সরাসরি চলে যাব বীরপক্ষ মন্দির অব্দি। আর যাওয়ার ক্ষেত্রে আপনি যত উপরের দিকে উঠতে থাকবেন আশেপাশের পাহাড়গুলো তত বেশি ভালোভাবে চোখে পড়বে। সব কিছু মিলিয়ে আমরা চলতে শুরু করলাম। তো ফাইনালি আমরা প্রায় একদম নিচ থেকে, একটু কাছে আমাদের 40 মিনিটের মতো লাগছে, আর এখন আমরা আছি বীরপক্ষ মন্দিরে। এখানে টোটাল দুইটা মন্দির আছে, আর বীরপক্ষ মন্দির হচ্ছে মূলত এই মন্দিরটা, এটা হচ্ছে বীরপক্ষ মন্দির। আর এর পাশে আরেকটা মন্দির আছে, এটা হচ্ছে বীরপক্ষ আদি মন্দির। অর্থাৎ এখানে সর্বমোট দুইটা মন্দির আছে, একটা বীরপক্ষ আর একটা হচ্ছে বীরপক্ষ আদি মন্দির। আর এই মুহূর্তে আমরা বীরপক্ষ মন্দিরের আশেপাশটা এবং মন্দিরটা একটু ঘুরে দেখব। আমরা বীরপক্ষ মন্দির থেকে বের হয়ে যাচ্ছি, এখানে ছিলাম প্রায় 15-20 মিনিটের মতো। আর এখান থেকে কিন্তু চন্দ্রনাথ মন্দিরের একদম চূড়াটা অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমরা রওনা দিলাম পাতালকালী বাড়ির রাস্তার দিকে, দেখি যেতে কতক্ষণ সময় লাগে। আমরা কিন্তু একটা বাস নিয়েছিলাম নিচ থেকে, আর বাসটাতে কিন্তু ভালোই কাজ দিচ্ছে, অর্থাৎ বাসের মাধ্যমে পাহাড়ি রাস্তা ওঠার ক্ষেত্রে একটা ভালো গ্রিপ পাচ্ছি আমরা। আপনারাও কিন্তু ওঠার সময় অবশ্যই বাসটা নিয়ে নেবেন, ওঠা এবং নামার ক্ষেত্রে দুই জায়গাতেই মোটামুটি বাসটা ভালোই কাজে লাগবে। তো আমরা যে বাস দিয়ে পাতালকালী বাড়ি যাবো ওই রাস্তায় চলে আসলাম, এটা দিয়ে মূলত চন্দ্রনাথ পাহাড়ের দিকে উঠে, আর পাতালকালী বাড়ির রাস্তা হচ্ছে এটা। মামা পাতালকালী বাড়ি যেতে এখান থেকে কতক্ষণ লাগবে? এই তো আধা ঘন্টা। আধা ঘন্টা লাগবে, এমনি তো কোনো রিস্ক নাই আজকে? না না, এখনো ভিতরে কোনো রিস্ক নেই। আচ্ছা ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা পাতালকালী বাড়ির দিকে রওনা দিলাম, দেখা যাক এখান থেকে পাতালকালী বাড়ি যেতে কতক্ষণ সময় লাগে। আর মোটামুটি একটু ভয় লাগতেছে বলা চলে, কারণ হচ্ছে এখানে রাইডার ছাড়া তেমন কেউ যায় না, আর
ওই জায়গাটা তো হচ্ছে আপনার একদম নিস্তব্ধ, আর এখানে অনেক সময় চুরি ডাকাতি চিন্তায় সব কিছুরই মোটামুটি একটা ব্যাড রেকর্ড আছে, যে কারণে আমাদের একটু ভয় লাগতেছে। বাট ব্যাপার না, সামনে 5-6 দিন পর কালী পুজো আছে, দু একজন মানুষ থাকলেও থাকতে পারে, এই আর কি। যাওয়া যাক। সত্যি কথা বলতে এখন অবধি আমরা তিনজনে যাচ্ছি পাতাল কালীবাড়ির দিকে, তেমন কাউকে দেখলাম না যেতে। আর মোটামুটি মনোবল শক্ত করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য পাতাল কালীবাড়ির দিকে। আমরা আজকে আসলাম, আজকের তারিখ হচ্ছে 19 তারিখ, আর কালী পুজো হচ্ছে 24 তারিখ। তো যে কারণে এখানে ওরা ওই মাটির রাস্তাটা কেটে ভালোভাবে সিঁড়ি দিয়ে দিছে। তো আমরা এখন এখানে আসার পরও দেখতেছি কিন্তু ঠিক দুইটা রাস্তা, একটা ডানে গেছে আর একটা বামে গেছে। তো আমরা হাতে ডানে রাস্তা ধরে যাব, কারণ এখানে সিঁড়ি দিয়ে দিছে, অর্থাৎ যাওয়ার জন্য সিঁড়ি কেটে দিছে। কালী পুজো দেখেন না, এখানে অনেক ভক্তগণ আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে মা কালীর দর্শনে। তো সেই কারণে তাদের মোটামুটি তাদের সুবিধার জন্যই এটার যাওয়ার একটা সুব্যবস্থা তারা করে দিয়েছে। তো আমরা এখন নামতেছি নিচের দিকে, অর্থাৎ যেহেতু পাতাল কালীবাড়ি নাম দিয়েছে, অর্থাৎ পাতাল কালীবাড়িটা কিন্তু একদম নিচে। সো আমরা নিচের দিকে নামতেছি, আর নামতে নামতে শুধু এটাই চিন্তা হচ্ছে, নামতে তো তেমন কোনো পরিশ্রম নাই, বাট ওঠার ক্ষেত্রে আমাদের ভালোই কষ্ট হবে বোঝা যাচ্ছে। আর এখান থেকে যেদিকে তাকাচ্ছি পাহাড় আর পাহাড়। পাতাল কালীবাড়ি যাওয়ার ক্ষেত্রে আপনি সবসময় একটু আশেপাশেরটা লক্ষ্য রাখবেন, কারণ এখানে আশেপাশে গাছের গায়ে অনেক সময় সাইনবোর্ড লাগাই দেয়, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। পাতাল কালীবাড়ি যাওয়ার অর্থাৎ বোর্ডটা দিয়ে দিছে রাস্তা ঠিক এই পাশে, মানে এই পাশ দিয়ে যাইতে হবে, ওই পাশেও কিন্তু একটা রোড ছিল। তো আমরা এই সাইনবোর্ডটা নোটিস করে আমরা হচ্ছে ওই হাতের টানে রাস্তা ধরে যাচ্ছি। আর হেঁটে কিন্তু ওরা এটা যথাসম্ভব আজকে কি কালকের মধ্যে এখানে এভাবে সিঁড়ি করে দেওয়া হয়েছে, যেহেতু সামনে পুজো আসতেছে আর এটাতে আমাদের নামতে অনেক সুবিধা হয়েছে। অবশেষে দীর্ঘ প্রায় 2 ঘন্টা 20 মিনিটের জার্নি শেষ করে আমরা এখন আছি পাতাল কালীবাড়ির সামনে, অর্থাৎ আমরা পাতাল কালীবাড়ি চলে আসলাম। এখন আমরা যাচ্ছি মেন পাতাল কালী মায়ের মূর্তিটি দেখার জন্য। তো এতক্ষণ হাঁটার পর আমরা বর্তমানে আছি পাতাল কালীবাড়ির যে আর পাথরটা সত্য মায়ের যেটি গৃহত সৃষ্টি হয়েছে সেটার সামনে, এটাই হচ্ছে মূলত পাতাল কালীবাড়ি। এবং এই পাথরকে ঘিরে কত ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আমরা পাতাল কালীবাড়ির আশেপাশে একটু ঘুরে দেখব, এবং এই পাতাল কালীবাড়ি সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের খাদে অবস্থিত এক রহস্যগণ আরাধনীয় কালী, যার নাম উল্টো পাতাল কালীবাড়ি। পাথর শিলাখণ্ডে খোদাইকৃত উল্টে মায়ের বিগ্রহটি স্বয়ং প্রকাশিত হয়েছে বলে ভক্তদের বিশ্বাস। অনেক পাহাড়ি বাদার বৃদ্ধাঞ্চল পেরিয়ে প্রায় প্রতি মুহূর্তে যেখানে বিপদ ওত পেতে আছে, সেখানে উল্টো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শত বছরের পুরনো মায়ের বিগ্রহ। জনশ্রুতিতে আছে উল্টো পাতাল কালীবাড়ি মায়ের মন্দিরটি প্রায় 50,000 বছর আগে আদি সত্যযুগের মন্দির, যেটি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দিরের নিচে অবস্থিত। তাই তো প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে অনেক ভক্তগণ ছুটে আসেন এ মন্দির দর্শনে। তবে বর্তমানে আমরা পাতাল কালীবাড়ির থেকে বের হয়ে যাচ্ছি, যেহেতু আমাদের অনেক লম্বা পথ পাড়ে দিয়ে আবার নিচে নামতে হবে, সেক্ষেত্রে আমরা আর দেরি না করে এখনই রওনা দিলাম।
সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং সময় পেলে ঘুরে আসবেন এই রহস্যময় পাতাল কালীবাড়ি থেকে। ধন্যবাদ।